হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই ফুটবল মার্কেট ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম তো বন্ধুরা প্রথমেই আসবো ডুরান কাপ দু হাজার তেইশের উদ্বোধনীয় ম্যাচ মোহনবাগান সুপার জাইন ভার্সেস বাংলাদেশ আর্মির ম্যাচ নিয়ে মোহনবাগানের জুনিয়র দল যে খেলাটি খেললো বলতে গেলে লিস্টন আর মনবীর সিং ছাড়া মোহনবাগান পুরো এর দলই নামিয়েছিল বাংলাদেশ আর্মি দলকে পাঁচ শূন্য গোলে তারা হারায় পনেরো মিনিটের মাথায় লিস্টন কোলাকো একটি ক্লেয়ার ফিনিশ তিরিশ মিনিটে মনভীর সিংয়ের পা থেকে একটি পেনাল্টি গোল আসে চল্লিশ মিনিটে লিস্টনের ওয়ার্ল্ড ক্লাস পাস থেকে সুহেল একটি অনবদ্য গোল করে ফেলে হাফ টাইম পরে হামতে একটি এবং সাপরুড প্লেয়ার কিয়ান নাসেরি একটি গোল করে বলতে গেলে মোহনবাগান ডুরান কাপের ফাইভ স্টার গেম উপহার দেয় সত্যি কথা বলতে বাংলাদেশ আর্মি দলটিকে বেশ ইলোমেলো লাগছিল ভুলভাল পাশ করছিল তারা বল কর্নারও তাদের নেই ওদের থেকে কলকাতা লিগের দল অনেক ভালো পারফরমেন্স করে এবার আসবো বন্ধুরা ট্রান্সপোর্ট আপডেট নিয়ে তো বন্ধুরা কেরালা ব্লাস্টার এফসি একজন ইশিয়ান কোটা প্লেয়ারকে টার্গেট করেছে এই পঁচিশ বছর বয়সী অস্ট্রেলিয়ান প্লেয়ারটির নাম ট্রেন্ট গিয়ার তিন দশমিক ছয় কোটি টাকার মার্কেট ভালো প্লেয়ারটি সাধারণত রাইট উইঙ্গারে খেলতে ভালোবাসেন তিনি সেন্টার ফরওয়ার্ড এবং লেফট উইঙ্গারও খেলতে পারেন এই অস্ট্রেলিয়ান আন্ডার টোয়েন্টি থ্রি ইন্টারন্যাশনাল প্লেয়ারটি তার কেরিয়ারের অস্ট্রেলিয়ান এ লিগের দল সেন্ট্রাল কোস্ট মেরিনাস সিডনি এফসিতে খেলার অভিজ্ঞতা রয়েছে বর্তমানে তিনি নিউ কাসেল দলের সাথে দু পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছে কেরালা ব্লাস্টার এফসি এই প্লেয়ারটাকে যদি সই করাতে পারে আইএসএল মঞ্চে কেরালা ব্লাস্টার এফসির জন্য খুব বড় সাইনিং হতে চলেছে এবার আসি বন্ধুরা মোহনবাগান সুপার সুপারজাইনকে নিয়ে মোহনবাগান সুপার জ্যান তারা কাল ম্যাখুর পরিবর্তন হিসাবে স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর উস থেকে সই করে নিয়েছে এই ট্রান্সফার নিউজটা তোমরা অলরেডি হয়তো জেনে গিয়েছো এই পঁয়ত্রিশ বছর বয়সী এক্সপিরিয়েন্স ডিফেন্ডার স্পেনের লিগ লা লিগা ইউরোপা লিগ খেলার অভিজ্ঞতা রয়েছে তিনি স্পেনের নামি দামি ক্লাব গ্রানাডা এফসি আরসিডি সি ডি সিএফ লাস পালামাসের হয়েও খেলেছেন সবচাইতে মজার বিষয় প্লেয়ারটি গত মরশুমে ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলেছেন যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো খেলছিল সেই ম্যাচে তিন দুয়ে গোলে রোনাল্ডোর দল জিতে যায় বর্তমানে এই প্লেয়ারটিকে মোহনবাগান এক বছরের জন্য নিজেদের দলে নিয়ে নিল তো বন্ধুরা আরও একটি কনভার্মেশন ট্রান্সফার তোমাদেরকে বলে দিই মোহনবাগান দলের মিডফিল্ডার দিয়া তিনি গেম টাইম না পাওয়ার জন্য তিনি চেষ্টা করছিলেন অন্য কোনো দল দেওয়ার উড়িষ্যা এফসি তিন বছরের চুক্তিতে তাকে সই করে নিয়েছে এই ট্রান্সফারে উড়িষ্যা এফসি মোহনবাগান দলকে মোটা অঙ্কের টাকা ট্রান্সফার ফি দিতে হয়েছে তো বন্ধুরা পুঁইতিয়ার ট্রান্সফারটি উড়িষ্যা এফসি দলের ট্রান্সফারের জন্য রেকর্ড ট্রান্সফার ফি হতে চলেছে তো ভিডিওটি এই পর্যন্ত ধন্যবাদ